আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকালবেলায় আমার একটা পার্সেল আসে, একটা পেজ থেকে আপু আমাকে গিফট করেছেন, তো সেটা আসলে আর খুলে দেখা হয়নি। তা এখন হচ্ছে ইফতারি খেয়ে বাচ্চাদেরকে নিয়েও পরে আসলাম, আর ভাবলাম যে একটু খুলে দেখি কি আসলো। তো এখানে খুবই সুন্দর একটা কামিজ এসেছে, আর এটার পেছনের স্টোরিটা একটু পরে বলছি। আগে আপুর পেজের নামটা বলে দিই, তাহমিন ক্লোজিট ইউকে। তা আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, আপনারা যারা কিনা কুরবানি ঈদে কাপড় দেখতে চান আপুর পেজটা ভিজিট করে আসতে পারেন। আমি এখনও মানে সময় করে যে শপিংটা করবো সেটা হয়ে ওঠেনি, বাট আমি একটা ঢো মেরে দেখেছি আপুর মানে পেজে এত সুন্দর সুন্দর কালেকশন আছে। তা এখন হচ্ছে আসল স্টোরিতে আসি। তো ওই দিন যে মেলাতে গিয়েছিলাম, তো সেখানে তো এত ভয়ঙ্কর ভিড় ছিল যে আমি কোনো কাপড় ধরেও মানে দেখার চান্স পাইনি। তো এই একটা কাপড়ের পাশে মনে হয় আমি 2-3 বার ঘুরঘুর করেছি যে আপুকে প্রাইসটা জিজ্ঞেস করব বা নিব, তবে সেটা আর হয়ে ওঠেনি, এত এত ভিড় ছিল। তো আমার ব্লগে সামহাও আপু সেটা দেখতে পেরেছেন যে আমি এই কাপড়টা ধরে দেখছি, আর দেখে মানে সাথে সাথেই আপু আমাকে ইনবক্স করেছেন বা আমাকে নক করেছেন যে আপু প্লিজ তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে একটা গিফট পাঠাবো। তখন আসলে অনেক মানে সংকোচবোধ করছিলাম, তারপরে আসলে আপুর কালেকশন এত ভালো যে আমি লোভ সামলাতে পারিনি, তখন আমি আপুকে অ্যাড্রেসটা দিয়ে দেই। আর এই যে আপু আমাকে এই ড্রেসটা দিয়ে পাঠিয়েছেন, এত সুন্দর। আর ল্যাভেন্ডার কালার, এই একটা কালার কিন্তু আমার অনেক ফেভারিট একটা কালার, আর সবসময় আসলে এই কালারের ড্রেস আমার মন মতো হয়ও না। তো এই যে ফাইনালি আমার মনের মতো ড্রেসটা পেয়ে গেলাম, আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবাইকে বলবো আপুর পেজটা একবার ঘুরে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সে আপুর পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তো এই ড্রেসটার মেইন আকর্ষণই হচ্ছে এই অর্গানজা ওড়নাটা, এটা এত সুন্দর। আর ছোটো ছোটো ডিটেলস কিন্তু আমার বেশি ভালো লাগে এই টাইপের কাপড়ে, যেমন এটাতে ছিল একদম মানে চিকন একটা লেস, এটা অনেক সুন্দর। তা আমি তো ওয়েট করতে পারছি না এটা কখন পরবো, সামারের জন্য আসলে পারফেক্ট। তবে ড্রেসটা আমার অনেক বড় হয়েছে, আমি এটাকে সামহাও অল্টার করাতে হবে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দুপুর হয়ে গেছে অলরেডি, নামাজ আদায় করে নিয়েছি জোহরের, আর আগামীকাল আসলে চাঁদ দেখা যাবে কি না আজকে সেটা নিয়ে একটু সংশয়। বাট আমার দিল বলছে বা আমার মন বলছে যে আজকে মানে শুক্রবারে ঈদটা হবে না, শনিবারেই হবে। তাছাড়া দুপুরে কিন্তু আমাদের বাসায় গেস্টও ছিলেন, তো ওনাদেরকে বিদায় দিয়ে আমি মেনলি এসেছি ঈদের কাপড় চুপড়গুলো মানে বের করার জন্য। আর কাপড় চুপড় বলতে কি, আমাদের মানে পরিবারের সবাই তো উমরাতে গিয়েছিলেন, আর সেখান থেকে আর কি আমার হাজবেন্ড আমার 2 বাচ্চার জন্য নতুন নিয়ে আসা হয়েছিল, আর এটার কথা আমার একদমই মনে ছিল না। তো ওই দিন আমার ননদ আমাকে আমার ব্লগটাই আমাকে মানে ফরওয়ার্ড করে পাঠিয়েছে, আর বলছিল যে দেখো মানে দিনিজানের তুপ মানে আমি নিয়ে এসেছিলাম, আর এগুলো ওদেরকে পরাও ঈদের দিন পাঞ্জাবি না পরি। আমি তো অলরেডি ওদের জন্য পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম নেক্সট থেকে। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। তা এখন হচ্ছে বের করেছি, আর বের করার সাথে আগে দেখতেই পেরেছেন রুমের কী অবস্থা হয়েছে, যেহেতু আমার নতুন ঘরের অনেক শপিং একসাথে ছিল। তো ভাবলাম যে এগুলো এখন আর না গুছিয়ে এগুলো নিয়ে চলে যাই নতুন বাসায়, এগুলো রেখে ওইখান থেকে মানে বাসায় চলে আসব। তার উপরে হচ্ছে আমার হাজবেন্ড বলছিলেন যে বাচ্চাদের সাথে ম্যাচিং টুপ উনিও পরবেন, আসলে ও কখনো এরকমটা বলে না, যেটা আছে সেটাই পরতে বলে। বাট আজকে সামহাও বলছিল যে না বাচ্চাদের সাথে ম্যাচিং করে পরবে। তো ওর কথা অনুযায়ী আমি বললাম তাহলে ঠিক আছে, গ্রিন স্ট্রিটে না গিয়ে আমরা ইলফুড লেনে চলে যাই, এখানে অনেক ভালো ভালো পাঞ্জাবি বা টুপ পাওয়া যায়। তো যেই কথা সেই কাজ, জোহরের নামাজ আদায় করে ব্যাগের মধ্যে সব যে জিনিসপত্রগুলো বের করেছিলাম সব কিছু নিয়ে এখন চলে এসেছি প্রথমে ইলফুড লেনে। আর ইলফুড লেনে আমি প্রথমে ভেবেছিলাম অনেক ভিড় হবে, যেহেতু আমার আগের এক্সপিরিয়েন্স আছে, তবে না মোটেও ভিড় ছিল না, একদম হালকা পাতলা ভিড় ছিল। আর প্রতিটা দোকানের সামনেই মানে স্টল এগুলো ছিল, আর যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল তো আমি ওইভাবে আসলে রেকর্ডিংটা করিনি। আর আমি আসলে ঈদের জামা ওইভাবে কিনিও নি, যেহেতু মেলাতেও পাইনি প্লাস সময়ে সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠেনি, তো কিনে মানে কিনা হয়নি আমার ঈদের কাপড়। তো ওর তুপটা খুঁজতে খুঁজতে তখন কিন্তু আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায়, আর তখন ও আমাকে জোর করে কিনে দিয়ে দেয়। তো যাই হোক, একদম লাস্টের দিকে এসে আর কি আমার ঈদের জামাটাও হয়ে গেল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপরে হচ্ছে আমরা নতুন ঘরে যাই, যাওয়ার পরে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম সাথে করে সব কিছু ওইখানে রেখে, তখন দেখলাম যে ফোনের মধ্যে একটার পরে একটা মেসেজ আসা স্টার্ট হয়েছে, ঈদ মোবারক ঈদ মোবারক। তখন তো মানে আমার হার্টবিট বেড়ে গিয়েছে, যে বললাম ও মাই গড আগামীকাল ঈদ, আমাদের তো কোনো প্রিপারেশন নেই।
তো কি করব, তখনই মাকে সাথে সাথে ফোন করে বলি যে আজকে আর ইফতারির কোনো ঝামেলা করে না, কোনো প্রয়োজন নেই, আপনি মাছ মাংস যা আছে সব ভিজিয়ে দেন আর আমি ইফতারিটা খেয়ে হচ্ছে স্ট্রেইট ওয়েদের রান্নাটা সেরে নেব। তো ইফতারিটা আজকে আমরা বাইরে থেকেই করে নিই আর এখন হচ্ছে মানে স্ট্রেইট ওয়ে আমি রান্নার কাজে লেগে পড়েছি। তো আজকে হচ্ছে মেনুতে আছে চিকেন রোস্ট বানাবো, তো একদম দেশি স্টাইলেই বানাচ্ছি একদম ফ্রাই করে। আর ঈদের মেনুতে আসলে তেমন বেশি খাবার বা নাস্তাপাতি থাকবে না, যেহেতু আগামীকাল মানে ঈদের দিনটা আমরা চলে যাব আমার জায়ের বাসায় আর ওইখানেই আমরা সবাই মিলে আর কি পরিবারের ঈদটা পালন করব। নর্মাল দিনগুলোতে দেখা যায় ইফতারি খাওয়ার পরে অনেক বেশি টায়ার্ড লাগে আর তখন কিন্তু কোনো কাজই হাতে উঠে না, স্ট্রেইট মনে হয় যে বেডে চলে যায়। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখনই ঈদের চাঁদটা দেখা যায় তখন কিন্তু এত বেশি এনার্জি কাজ করে, তখন এত এত রান্নাবান্না সব কিছুই কিন্তু করা যায় মাশাআল্লাহ। এটা মনে হয় ঈদের যে একটা খুশি সেটা থেকেই মনে হয় এনার্জিটা চলে আসে। তো রান্না করছিলাম, ভালোও লাগছিলো যে আগামীকাল ঈদ, আর একটু খারাপও লাগছিলো যেহেতু আমাদের মানে 30টা রমজান এত তাড়াতাড়ি চলে গেল, আর তো আসলে 30টা না, এবছর তো মানে 29টাই হলো। তো যাই হোক, আমি সাথে সাথে আমার রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমার ইজানের শরীরটা একটু খারাপ, ওর গাটা একটু গরম, ওকে তো বাসায় রেখে গিয়েছিলাম, তো আসার পরে মা বলছিলেন যে ওর গাটা একটু গরম লাগছে, তখন দেখলাম যে ও একদম মানে কোয়েট হয়ে আছে আর গাটাও একটু গরম। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ঝটপট রান্নাবান্না শেষ করছি, এখানে হচ্ছে একটা গরুর মাংস, তো আমি খুব ভালো করে এটাকে মানে ভুনা করছিলাম। আর এদিকে হচ্ছে সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু কুরমাও রান্না করছি। তবে গরুর মাংসটা আমি ইফতারি খাওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এই কারণে আমার মাংসটা রান্না মানে মাংস রান্নাটা আগেই শেষ হয়ে গেছে। তো এইদিকে আমার রোস্টও মানে হয়ে গেছে, মশলা অলরেডি চিকেনটা আমি অ্যাড করে নিয়েছি, এখন আরও একটু সময় কষিয়ে নেব। তো এইদিকে আমার ভাতিজি আমাকে মেসেজ দিয়ে বলেছে যে চাচি আমি আসতে পারবো কি না মেহেদি পরার জন্য, তো আমি বলেছি চলে আসো, তো ওরা একটু পরেই চলে আসবে। তো ভাবছিলাম যে মানে ওরা আসার আগেই যাতে আমার রান্নাবান্নাগুলো শেষ হয়ে যায়, তা একদম অন টাইমই ওরা এসেছে আর আমারও রান্নাবান্না শেষ হয়েছে। তারপরে এখন হচ্ছে আমরা মেহেদি মানে মেহেদি ওদেরকে পরিয়ে দেওয়ার জন্য আর কি বসে যাব। তো ওদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, আর আসলে মেহেদি পরাতে আমি তেমন বেশি এক্সপার্ট না, বাট আমার পরাতে খুবই ভালো লাগে, যেমনটাই পারি আমার কাছে মনে হয় যে না আমি পরিয়ে দিই, আর আমার কিন্তু টায়ার্ডও লাগে না। তো আমার ফুফু শাশুড়ি বারবার বলছিলেন যে বড় বড় করে দিয়ে দাও, এত সময় ধরে দিচ্ছ তোমার হাত ব্যথা করবে, বাট আমি বলছিলাম যে না আমার কাছে ভালো লাগছে। তো আসলে তেমন একটা ডিজাইন আমি পারিও না, বাট আমার খুবই ভালো লাগে কাউকে মেহেদি পরিয়ে দিতে। আমি দিমু ব্লগ দিমু মাত গুন দিমু ব্লগ হাসা দিমু কত কষ্ট করি মামি তোকে ইয়াবা করলাম না নিগো মামি বাখরিয়া বাদে আমরা জাল টুকাইলাম আমরা দুই যা মিলে অনেক মজা করছিলাম। তো ভাবি বলছিলেন যে আমাকে নাকি উনি দেখে নিয়ে এসেছিলেন মেহেদি পরিয়ে দেওয়ার জন্য, তো আমি বলছিলাম যে আমার ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন কিনা যে আমি মেহেদি পরাতে পারি কিনা। আমার এই যা কিন্তু আমাকে কোণে দেখার জন্য মানে প্রথম যেদিন আমাকে কোণে দেখা হয় তখন কিন্তু উনিও সাথে গিয়েছিলেন। তো প্রতি বছরে যখন উনাকে বা ওনার মেয়েদেরকে আমি মেহেদি পরিয়ে দিই তখন কিন্তু উনি এই কথাটাই বলেন যে তোমাকে দেখে নিয়ে এসেছি যাতে আমাদেরকে মেহেদিটা পরিয়ে দাও।
তো আমরা দুই যা অনেক মজা করি আসলে এই ব্যাপারটা নিয়ে। তো এই যে একজন একজন করে এখন হচ্ছে মেহেদি পরা চলছে। তো আমি বারবারই বলছি আমি আসলে এত ভালো ডিজাইন পারি না, বাট আমি যাদেরকে পরিয়ে দিই ওরা হ্যাপি হলেই আমি হ্যাপি আর কি, আর ওরা হ্যাপি না হলেও আমি পরিয়ে দিয়ে আমি হ্যাপি তাহলেই হলো আর কি। তো এই যে দুইজনের দেয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ওনাদের মাকে দিয়ে দেব। আর ওনাদের মা মেহেদি পরার জন্য এত বেশি এক্সাইটেড, উনি বলবেন যে ডিজাইন কোনো ম্যাটার না, কালারটা বসলেই হলো। তো এই যে মানে চারজনের মানে চার হাত দেওয়া শেষ হয়েছে, এখন হচ্ছে ওনারা চলে যাবেন যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আর এদিকে আমি নসিনকে দিয়ে দেবো, ও তো না করছিল, তো ওকে বললাম যে না দিয়ে দেই, প্রতি বছরই দেখা যায় যে দিব দিচ্ছি এরকম করে করে আর দেয়া হয় না। তো ভাবিরা চলে গেছেন, এখন হচ্ছে নসিনকে একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিলাম। আর আমাদের মানে মোটামুটি কাজ শেষ, আগামীকাল হচ্ছে ঈদ ইনশাআল্লাহ। নেক্সট ব্লগে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব, একটু দেরি হয়ে গেছে আসলে সব কিছু মিলিয়ে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথেই থাকবেন। আর ঈদে আমার ঈদের টুকিটাকি রান্নাবান্না, যেহেতু ঈদের পরপর দুই দিনই আমাদের ঘরে খাওয়া হবে না, তো সেজন্য আসলে ওইভাবে রান্নাবান্নাটা করিনি। আর শুধু শুধু ফ্রিজে রেখে নষ্ট করে বাসি করে খাওয়ারও কোনো মানে নেই। তারপরেও ঈদের বলে কথা মন বুঝে না, তার টুকিটাকি যেগুলো হয়েছে আর কি সেগুলোই রান্না করেছি। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে কথা হবে, সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।